আমি মানসিকভাবে ও শারীরিকভাবে খুবই অসুস্থ, কি করব বুঝতে পারছি না। পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না, ভালো কিংবা খারাপ কাজ, নামাজ পড়তে একদম ইচ্ছা করে না, কিন্তু নামাজ না পড়লে যে শাস্তি পাব সেটা মাথায় আসে, তারপর ইচ্ছা করে না। দীর্ঘের মধ্যে প্রবল ইচ্ছা থাকার পর আগাতে পারছি না, সকাল থেকে সন্ধ্যা সুন্নাহ মোতাবেক চলতে চাই, কিন্তু ইচ্ছা মতো শক্তিগুলো কেন জানি মারা যায়, পারি না। ইচ্ছে শক্তিগুলো কেন জানি মারা যায়, পারি না। দেখুন, এরকম মানুষের ট্রিটমেন্ট আমার মতে ভালো করে হাত পা বেঁধে যদি একটা মাইট দেওয়া যায়, আমার মনে হয় এটা ঠিক হয়ে যায়। এটা রোগ যা ট্রিটমেন্ট তার নিজেরই করার উদ্যোগ করা উচিত, এমন কারোর কাছে যাওয়া উচিত যে তারে এই থেরাপিটা দিতে পারবে, বুঝতে পারছেন? কারণ হলো ইচ্ছে করে না, ভালো লাগে না, হ্যাঁ অলসতা লাগে, এগুলো সাধারণত মানুষের সুখে থাকতে ভূতে কিলা একটা কথা আছে না, এই টাইপের সমস্যা হলে তখন যা এগুলো হয়। এক্সেপশন কিছু বিষয় আছে, কিছু মানুষের সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়, মানসিক সমস্যা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম। একজনটা বললো যে ভাই এই খারাপ কাজটা ছেড়ে দেন, ক ভাই বহু চেষ্টা করছি পারি না। পারেন না আপনি, আপনি আপনার নিজেকে আমার কাছে সুপর্দ করে দেন, আপনারা কেমনে পারাইতে হবে আমি দেখিস। মোবাইল ছাড়া থাকতে পারি না ভাই, আপনাদের জেলে আজকে বলে দেওয়া হোক মোবাইল ছাড়া দেখবেন 5 বছর 10 বছর থাকতে পারছেন আপনি মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এগুলো বেশিরভাগ হলো আমাদের হীনমন্যতার কারণে, এবং অনেক ক্ষেত্রে একজন মানুষ সঠিক পথে থাকার জন্য তার উপরে একজন গাইড রাখা উচিত, গাইড মুরব্বী রাখা উচিত, উপদেষ্টা রাখা উচিত, যে তার উপরে প্রভাব রাখে, তার পরামর্শ নিয়ে চলবে, তার পরামর্শ নিয়ে চলবে, প্রয়োজনে তিনি চোখ রাঙাবেন, প্রয়োজনে তিনি ধমক দিবেন, এরকম কারো তত্ত্বাবধানে থাকা উচিত এবং ভালো পরিবেশে যাওয়া উচিত। সেই সাথে সাইক্লিস্টও দেখানো যেতে পারে, বিশেষ করে মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা জড়ানো আছে। তবে আমি দেখছি এই জাতীয় সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে যুবকদের উদাসীনতার কারণে। অনেক যুবক বলে ভাই কাজ করতে ইচ্ছা করে না, সকালবেলা শুধু শুধু থাকতে ইচ্ছা করে। আমি বলো নিশ্চয়ই বাপের হোটেলে খান, নিশ্চয়ই বাপের হোটেলে খান, এই জন্য শুধু থাকতে ইচ্ছা করে। যদি নিজের হোটেলে খাইতেন তো শুধু থাকতে ইচ্ছা করতো না, আপনার পেটেই আপনাকে বাইর করে ফেলত যে বাইর হওয়া ক্ষুদা লাগছে। তো এই সমস্যাগুলোর জন্য আপনার সাইক্লিস্ট দেখানো যেতে পারে, সেটা যেমন ঠিক আছে, ঠিক একইভাবে আবার আপনার আত্মশাসন নিজে করতে না পারলে অন্য কাউকে দিয়ে করানো উচিত, কোনো মুরব্বির তত্ত্বাবধানে চলা উচিত, অনেকের প্রভাব আছে কারোর উপরে, তার মাধ্যমে কাউন্সিলিং করানো উচিত। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।